हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल इंटर्न्स फोबिया। माय सेल्फ प्रदीप सरकार, स्टूडेंट ऑफ बांकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज एंड हॉस्पिटल। तुम्हारा जरा नीट 2021 বা জেই 2021 এর প্রিপারেশন নিতে শুরু করেছো, তোমাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে উইদাউট কোচিং কি ইন্টার্নশিপ ক্র্যাক করা সম্ভব। আমি তোমাদের সঙ্গে আজ সেই বিষয়ে আলোচনা করব। উইদাউট কোচিং অর্থাৎ কোচিং ছাড়া কিন্তু নিট বা জেই যে কোনো ধরনের এন্ট্রান্স কিন্তু ক্র্যাক করা সম্ভব। তো প্রথমে আমি বলে নিই যে আমরা যে স্টুডেন্টরা এন্ট্রান্স দিই, তাদের প্রত্যেকের কিন্তু একটি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকে। কেমন ব্যাকগ্রাউন্ড থাকে সেটি বলে দিই, যে অনেকে আছো যে একবার দুবার ড্রপ দিয়েছো কিন্তু সে চান্স পাচ্ছ না, অর্থাৎ ক্র্যাক করতে পারছো না, সে কিন্তু কোচিং এ পড়ছিল। এবার তার পিছনে অর্থাৎ তারকে তার প্যারেন্টস এর এতটাই সাপোর্ট থাকে, সে যখন একটা কোচিং ইনস্টিটিউট থেকে ক্র্যাক করতে পারছে না, তাকে কিন্তু প্রত্যেক বছর নতুন নতুন কোচিং ইনস্টিটিউটে অ্যাডমিশন করাই। এবং যখন বাজারে কোনো নতুন বই বের হয়, তখন কিন্তু তার ওই গার্জেন অর্থাৎ তার প্যারেন্টস কিন্তু ওই নতুন বইটি কিনে দেয়। কিন্তু এমনও প্যারেন্টস থাকে যে কোচিং ইনস্টিটিউশনে তার যে বাচ্চা অর্থাৎ তার ছেলে মেয়েকে অ্যাডমিশন করানো তো দূরের কথা, সে কিন্তু বাজারে যখন নতুন বই আসে সেটি কিন্তু বারবার কিনে দেওয়া সম্ভব হয় না তার দ্বারা। এবং এমনও স্টুডেন্ট থাকে যার কিন্তু স্বপ্ন থাকে কোচিং ইনস্টিটিউটে ভর্তি হওয়া, কিন্তু তার গার্জেন সেই খরচাটি বহন করার কিন্তু ক্ষমতা থাকে না। তো আজ আমি তোমাদের প্রথমে বলবো যে কোচিং ইনস্টিটিউটে জয়েন্ট হওয়া কিন্তু একটি টেন্ডস, অর্থাৎ এটি কিন্তু একটা টেন্ডিং মতন। আমার প্রতিবেশী কোচিং এ ভর্তি হয়েছে, আমার রিলেটিভ কোচিং এ ভর্তি হয়েছে, সো আমাকেও ভর্তি হতে হবে। এই কোচিং ইনস্টিটিউশনে জয়েন্ট হওয়ার যে টেন্ডিংটা চলে আমাদের মধ্যে, আমরা কিন্তু অনেকে জেনে এবং ব্যাপারটি পুরোপুরি না বুঝে আমরা কিন্তু সেই টেন্ডিং এ গা ভাসিয়ে দিই এবং আমরা কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হয়ে যাই। এবার আমরা তো কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হয়ে গেলাম, তারপরে তোমাদের একটু প্রশ্ন করি। দেখো, প্রত্যেক বছর কিন্তু নিট বা জেই যে কোনো ধরনের এন্ট্রান্স এক্সাম কিন্তু প্রত্যেক বছর হয়। সেখানে কি শুধু কোচিং ইনস্টিটিউশনে যারা পড়েছে তারাই চান্স পায়, না যারা সেলফ স্টাডি করেছে তাদের মধ্যেও কেউ থাকে? আমি বলবো যে তাদের মধ্যে কিন্তু বেশ বড় একটা পার্সেন্টেজ কিন্তু থাকে, অর্থাৎ যারা সেলফ স্টাডি করে বাড়িতে বসে পড়ছে তাদের কিন্তু বেশ বড় ধরনের একটা পার্সেন্টেজ কিন্তু প্রত্যেক বছর নিট বা জেই ক্র্যাক করে। এবার আমি তোমাদের সঙ্গে একটু কোচিং এবং সেলফ স্টাডি করলে কি কি হয়, অর্থাৎ কোচিং ডিফারেন্স বিটুইন কোচিং অ্যান্ড সেলফ স্টাডি নিয়ে আলোচনা করব। দেখো, কোচিং এ কিন্তু ডিসিপ্লিন এবং রুটিন মেনটেন করা হয়, অর্থাৎ কোচিং এ যারা অ্যাডমিশন নিই তাদের কিন্তু একটি ডেলি টার্গেট, উইকলি টার্গেট এবং মান্থলি টার্গেট দিয়ে সিলেবাসটি শেষ করানো হয় এবং কোশ্চেন প্র্যাকটিস করা হয়। কিন্তু আমরা যারা সেলফ স্টাডি করি, যারা সেলফ স্টাডি করে নিট ক্র্যাক করতে চাই, তাদের কিন্তু এই প্রবলেমটি থেকে যায়। তারা কিন্তু আমরা ডেলি টার্গেট দিয়ে বা মান্থলি টার্গেট দিয়ে বা উইকলি টার্গেট দিয়ে সিলেবাসটি শেষ করতে পারি না। আমরা যখন পড়তে বসি তখন কি করি, বই খুলে নিয়ে আমরা পড়তে শুরু করি, সেখানে কিন্তু মান্থলি, ডেলি বা উইকলি কোনো টার্গেট থাকে না। এবং এমনও স্টুডেন্ট আমরা আছি যারা সেলফ স্টাডি করে নিট বা জেই ক্র্যাক করতে চাই, তারা কিন্তু পড়ার আগে ভেবে নিই না কি পড়বো, বই খুলে নেয়ার পরে আমরা ভাবতে শুরু করি আমরা কি পড়বো। এটি কিন্তু আমাদের কোচিং এর সঙ্গে সেলফ স্টাডির ডিফারেন্স। সো এই ভাবনাগুলি যদি বাদ দিয়ে আমরা প্রথমে একটি ডেলি টার্গেট, উইকলি টার্গেট এবং মান্থলি টার্গেট ফিক্সড করে নিয়ে পড়তে শুরু করি, তাহলে কিন্তু আমাদের সেলফ স্টাডিটা কিন্তু কোচিং এর স্টাডির থেকে কম যাবে না। তো আসছি দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টে, কোচিং ইনস্টিটিউশনে যদি আমরা জয়েন হই, তাহলে সেখানে কিন্তু প্রত্যেক মাসে বা প্রত্যেকটি চ্যাপ্টার পরে কিন্তু প্রচুর প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করাই। এবার আমরা যারা সেলফ স্টাডি করছি, তারা কোশ্চেন কি করে প্র্যাকটিস করব? কোশ্চেন প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে বলবো যে অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু অনলাইন কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে টাইম মেনটেন করে। এছাড়া তোমরা কিন্তু তোমাদের যে নিজের এমসিকিউ বইটি রয়েছে তোমাদের কাছে, সেই বই থেকে কিন্তু তোমরা নিজেরা ইচ্ছা করলে বাড়িতে টাইম ধরে কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। এছাড়া তোমরা যদি চাও,
আমাদের গ্রুপ থেকে আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে তোমাদের জন্য কিন্তু উইদাউট এনি ফিজ টেস্ট সিরিজ কন্ডাক্ট করছি। অর্থাৎ নিট 2021 এর যে ক্যান্ডিডেটরা আছো তাদের জন্য কিন্তু আমরা টেস্ট সিরিজ কন্ডাক্ট করছি, সেখানেও কিন্তু তোমরা এক্সাম দিতে পারো। এবার আসি পয়েন্ট থ্রিতে। পয়েন্ট থ্রিতে কি বলবো যে কোচিং সেন্টারগুলি কিন্তু অর্থাৎ কোচিং ইনস্টিটিউটগুলির কিন্তু একটি পার্টিকুলার টাইম আছে, ওরা কিন্তু একটি পার্টিকুলার টাইম মেনটেন করে তোমাকে পড়াবে। যেমন ধরো সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত কোচিং সেন্টারে পড়ানো হয়, সেই সময়টাই কিন্তু অর্থাৎ সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত কিন্তু প্রত্যেক স্টুডেন্টের অর্থাৎ যারা আমরা কোচিং এ অ্যাডমিশন নিই তাদের প্রত্যেকের মনটি কিন্তু সম্পূর্ণ পড়াশোনার ক্ষেত্রে ইনভলভ থাকে। তো এই সময়টি কিন্তু যদি আমরা অর্থাৎ এমন সময় যদি আমরা সেলফ স্টাডি যারা করছি দিনে এমন সময় যে কোচিং ইনস্টিটিউশনে যেমন একটি নির্দিষ্ট সময় অর্থাৎ পার্টিকুলার সময় ইনভলভ করাচ্ছে আমাদের পড়াশোনার ক্ষেত্রে, আমরা যদি বাড়িতে অর্থাৎ সেলফ স্টাডি করার সময় যদি এমন টাইম বের করে নিয়ে শুধুমাত্র পড়াশোনার জন্য এই সময়টি ইনভলভ করি তাহলে কিন্তু আমাদের সেলফ স্টাডিটি কোচিং সেন্টারের স্টাডির থেকে কমে যাবে না। এবার বলবো তোমরা যারা মনে করছো যে কোচিং ছাড়া যে কোনো ধরনের এন্ট্রান্স ক্র্যাক করা পসিবল নয়, তোমাদের বলবো যে কোচিং ইনস্টিটিউট থেকে কিন্তু তোমাদের কোনো রকম টনিক খাইয়ে দেবে না যার জন্য তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে। তোমাকে কিন্তু সেই টনিকটি নিজেরই তৈরি করে নিতে হবে নিজের জন্য, যেই টনিকটির জন্য কিন্তু তুমি এক্সামটি ক্র্যাক করতে পারবে, এবং আমার মতে সেই টনিকটি হলো তোমার সেলফ স্টাডি। সুতরাং কোচিং ছাড়া কিন্তু এক্সাম ক্র্যাক করা পসিবল, এটি কিন্তু আমার মতামত এবং তোমরা কিন্তু আমাকে তার একটি উদাহরণ হিসাবে মনে করতে পারো। শেষে একটা কথাই বলবো, তোমার ডেডিকেশন, হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, রুটিন, প্রপার স্ট্র্যাটেজি এবং প্রপার টাইম যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু তুমি সেলফ স্টাডি থেকেই এক্সাম ক্র্যাক করতে পারবে, অর্থাৎ নিট ক্র্যাক করতে পারবে। নিট 2021 ক্র্যাক করে কিন্তু তোমার মেডিকেলে পড়া অর্থাৎ ডক্টর হওয়ার স্বপ্নটি সম্পূর্ণ করতে পারবে। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র তাদের জন্য নয় যারা সেলফ স্টাডি করছো বা সেলফ স্টাডি করবে, এটি কিন্তু তাদেরও জন্য যারা অলরেডি কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হয়ে গেছো বা কোচিং এ ভর্তি হবে বলে ভাবছো। তাদের মধ্যে অনেকে আছো যারা কোচিং এ অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তাদের মধ্যে অনেকে ভাবছো যে আমি কোচিং সেন্টারের সঙ্গে অ্যাড হয়ে গেছি, প্রচুর বড় কোচিং সেন্টার তার সঙ্গে অ্যাড হয়ে গেছি, এখানে প্রচুর সাফল্য রেট অর্থাৎ সাকসেস রেট এদের প্রচুর, আমিও এবছর চান্স পেয়ে যাব এক্সামে বা নতুন কলেজে অর্থাৎ মেডিকেল কলেজে সিলেকশন হয়ে যাবে আমার সেটি ভাবছো। আমি তোমাদের বলবো কোচিং ইনস্টিটিউট কিন্তু কোনো রকম গ্যারান্টি তোমাকে দিতে পারবে না যে তুমি এবছর অর্থাৎ নিট 2021 বা যেই 2021 ক্র্যাক করতে পারবে। এই গ্যারান্টি কিন্তু তুমি নিজেই নিজের জন্য দিতে পারবে যদি তোমার ডেডিকেশন লেভেল এবং তোমার এফোর্ট যদি ঠিক থাকে, অর্থাৎ তোমার সেলফ স্টাডি যদি তোমার ঠিক থাকে তাহলে কিন্তু তুমি এই গ্যারান্টিটি দিতে পারবে যে হ্যাঁ তুমি নিট 2021 বা যেই 2021 ক্র্যাক করতে পারছো। সুতরাং তোমাদের আমি একটা কথাই বলবো, ইউ আর রেসপন্সিবল ফর ইউর সিলেকশন, নট ইউর কোচিং ইনস্টিটিউট। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগলো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে, কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা আমাদের কন্ডাক্ট করা এক্সামগুলিতে পার্টিসিপেট করবে তোমাদেরকে বলবো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। সেই গ্রুপে যদি তোমরা জয়েন হয়ে যাও সেখানে কিন্তু আমরা তোমাদের জন্য অনলাইন টেস্ট সিরিজ কন্ডাক্ট করছি, সেই টেস্টে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে এবং এই টেস্টের জন্য কিন্তু তোমাদের কোনো রকম ফিস প্রদান করতে হবে না, অর্থাৎ কোনো রকম টাকা দেওয়া লাগবে না। এবার বলি যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। চলো টাটা।